তোমার মায়ের তোমারে কষ্টর পর কষ্ট করিয়া তুমি বড় করছ, দুই বছর আড়াই বছর পর্যন্ত, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া 2 বছর থেকে আড়াই বছর পর্যন্ত তোমার মায়ের পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে দমনে লালন পালন করিয়া গেছ, তোমার মায়ের তান বুকের স্তন চুষাইয়া তোমারে দমনে দুধ পান করাইছ, তোমার বাবায় মাতার গাঁও ভাত ফলাইয়া কষ্টর পর কষ্ট করিয়া দমনে তোমারে বড় করছ। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার বাবার লগে এমন কোনো আচরণ করিও না, তোমার মার লগে এমন কোনো আচরণ জমিনের মধ্যে তুমি আওলাদে জমিনের মধ্যে করিও না, যে আচরণের কারণে তোমার মা বাবা জমিন খুশ নারাজ হয়ে যায়, তোমার মা বাবা জমিন বেজার হয়ে যায়। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আনিসকুর লি ওয়ালি ওয়ালি দাই অ লুকমানর ছেলে, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে, আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর বুজুর্গি জমিন আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুক্রিয়া জমিন আদায় করিও। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম মগলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকে শব্দখানটা কেন ব্যবহার করলা, আল্লাহ তান শুক্রিয়া আদায় করার পরে মা বাবার শুক্রিয়া কোন কারণে আদায় করার জন্য আমাদেরকে নসিহত করলা, আল্লাহ নবীর লগে লগে ও সাহাবায়ে কেরাম হল, তুমি যখন আড়াই বছর বয়স একদিন থাকি লইয়া আড়াই বছর পর্যন্ত তুমি দুনিয়ার কোনো মাত কথা জমিন জানতায় না, দুনিয়ার কোনো কথাবার্তা তুমি জানতায় না, তোমার মায় তোমার খান্নার আওয়াজ দেখিয়া তোমার বাবা তোমার খান্নার আওয়াজ শুনিয়া জমিনে বুঝতে পারতা হয়ে তোমার ফেটর বেদনা করের নতুবা তোমার ফেটো ফিদা লাগছে, যখন তুমি রাত্রিবেলা পায়খানা করলে বিছানার মধ্যে প্রস্রাব করলে তোমার মায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার বাবা তোমার ইটা মারি না ফেলাইয়া পায়খানা প্রস্রাব রাত্রি 12টা 2টার সময় মাঘ মাসি তো উঠিয়াও সভা করিয়া তোমার বাবা তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছ, আর তোমার মায় তোমার জমিন হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছ, এই জন্য আমার আল্লাহ বলেন আনিসকুর লি ওয়ালি ওয়ালি দাই অ লুকমানর ছেলে, তুমি তোমার আমার শুক্রিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার শুক্রিয়া জমিনের মধ্যে আদায় করিও, তার মানে আনেওয়ালা যত মানুষ হল জমিনের জন্মগ্রহণ করবারে ভাই সারাওয়ালা তুমি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুক্রিয়া খাতা জমিন আদায় করিও। সুবহানাল্লাহ, কেন তোমার মার শুক্রিয়া আদায় করতে, কেন তোমার বাবার শুক্রিয়া আদায় করতে, আল্লাহ বলেন যখন পায়খানা প্রস্রাব বিছানার মধ্যে তুমি করছো আমি আল্লাহ গিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করি নাই, তোমার মা বাবা দিয়া তোমার পায়খানা প্রস্রাব আমি আল্লাহ সভা করাইছি। সুবহানাল্লাহ, তাআলা ফি মাকামিন আখর وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله لا إله
ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া দে। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া মায়া করিয়া আল্লাহর ঘর জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনই একজন স্যার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আমাদেরকে উপস্থিত করে তিনি আপনাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল অশেষ মায়া যে আল্লাহ তাআলা আপনার আবার মতো মানুষের আইজব দি ইমানদার রাখার কারণে দিনী জলসাগুলো আমরা অ্যাটেন্ড করতাম ফারিয়া, দিনী জলসাগুলো আমরা করাইতাম ফারিয়া বা করতাম ফারিয়া একমাত্র আল্লাহর মায়ার মেহরবানি থাকার কারণে। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে কুরআনুল করিমর 15 নম্বর ভাড়া সুরা বনী ইসরাইলর 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি। অসংখ্য হদিসে পাক তাকিয়া এক হদিসের টুকরা তিলাওয়াত করছি। কুরআনুল করিমর 21 তম ভাড়া সুরা লুকমান থেকে আরও 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ও তাআলা যদি আপনার আমারে তৌফিক দেন ইনশাআল্লাহর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো। আর আমি যত সময় আলোচনা করবো আপনারা অত সময় আমলের নিসবতে শোনার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ, আরও দূরে করিব ইনশাআল্লাহ। কেন আমার শুননা জায়গা, আমি গতবারও আইসি না, এর আগের বছরও আইসি, ওই মসজিদ তো বাক্কা আগুয়েছে আলহামদুলিল্লাহ, আরও উন্নত। আর মসজিদ ওর না মুসল্লি বাড়িতরা, মুসল্লি বাড়িতরা নি, আর কেন শরম পাই গেছিল, মুসল্লি বাড়িতরা নি, আর মসজিদ উন্নত হইল এবার মুসল্লি দিকে দা করতায়। হ্যাঁ ঠিক আছে, আবার দুস্থ হল বুজুর্গ হল, ইনো আমি তিলাওয়াত করেছি মা বাবার মর্যাদা এবং আওলাদরে কীভাবে মানুষ বানানো যায়, হদিসের টুকরা পড়েছি তিনি শিক্ষার উপরে গুরুত্ব, আর বাপ হলে মা হলে নিজের আওলাদের হক কীভাবে দমিন আদায় করা যায় ও বিষয় নিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল, বর্তমান জমানার ডিজিটাল জমানার মোটিভেশনাল জমানার সবচাইতে পৃথিবীত মায়ের খার একমাত্র সন্তানে মা বাবার কাছে মর্যাদা পায় না, মা বাবায় আওলাদের কাছে গিয়া মর্যাদা পায় না। কেন? যে আওলাদর টেকা বেশ আছে, যে আওলাদর ইনকাম বেশ আছে, যে আওলাদর জমিনের টেকা পয়সা বেশ আছে, ই আওলাদর লাগি মা বাবায় দোয়া বেশ করে। মাত্রাইক মাতিছি না, হ্যাঁ আমিও বাংলাদেশ সিলেট এক জায়গা ছাড়িয়া ময়মনসিং গেছিলাম, সিলেট থেকে প্রায় 5-6 ঘন্টার রাস্তা হওয়াত আসলাম, যে হরুতা জমিন বড় থাকে ফ্যামিলির ইফ ইফ হওয়ায় আর বাপর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। বাপ মুরব্বী হইলে দুনিয়ার সবচাইতে বেশি ভূমিকা পালন করা লাগে, বনিন্তর ফিউচারের লাগিয়া ছোটো ভাইয়াইন্তর ফিউচার ঠিক করার লাগিয়া একমাত্র মাথার গাম ভাব সবচাইতে বেশি বড় হুয়ায় ফেলায় মার ঠিক আছে, কিন্তু ও বড় হুয়ায় যে সময় বিয়া করিলায় পরবর্তীতে হরু ভাইয়াইন্তে বিয়া করেন, কিন্তু মা বাপে যখন সম্পদ বাট বাটুরা করেন এই সময় বড় হওয়ার কপালও টাটা ফেলায় ওইবার আবার তুমি বড় আর গুসা করিও না, তুমি বুদ্ধার মানুষ আল্লাহ তোমারে দিবা দিলাও হরু ভুয়ারে ওখানটা, মা বাপ গুসা করিও না, দেখান মাতিয়ার দুনিয়ার পরিস্থিতির
পর্যবেক্ষণ করিয়া আমি যে বিচাইনে মাতি আর মাতিকে মিশা মাতিছিলি। হ্যাঁ মুরব্বী হলে কই তুমি বড় হুয়া আল্লাহ তোমারে দিছে, পালাও বাদ দেও দিলাও হরু ঘুরে, কিন্তু ইকানার মায়ের চিন্তা করলা না, বাপে চিন্তা করলা না, আমার এই বড় হুয়ায় তার লাইফ নষ্ট করলো, হরু ভাইয়ের তোর ফিউচার ঠিক করার লাগিয়া, ছোট বোনির তোর ফিউচার ঠিক করার লাগিয়া তার লাইফ নষ্ট করলো, হালাকে তো তারা ভাই বোনিতে মিলিয়া বড় ভাইয়ের তিতালা করে এখন বানিয়ে দেবার কথা নানি ভাই, কিন্তু ইন এই ভূমিকা নাই, ভূমিকা উল্টা হয়ে যায়। এই জন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, দু জাহানের নবী বলেন সর্বপ্রথম মা বাবায় আওলাদর হক জমিন যখন পূর্ণাঙ্গতা হিসাবে আদায় করিয়া যাইব, প্রতিটা মা বাবায় নিজের আওলাদরে জমিন দিনী শিক্ষায় শিক্ষিত, প্রতিটা আওলাদরে যখন নামাজি ফাঁস অক্তর ইমানদার নামাজি বানায়, এই সন্তানের জীবনে কোনো মা বাবার লোকে অভদ্র ব্যবহার করে না। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামায় ফরমান যখন কোনো মুসলমানের ঘরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়, কোনো মেয়ে সন্তান যখন জমিন আগমন করে, তুমি বাবার দায়িত্ব হলো ডাইনোর খানোর মধ্যে আদান দেওয়া আর বাম খানোর মধ্যে জমিনের মধ্যে একামত দেওয়া। সর্বপ্রথম নবীর সুন্নত আদায় কর, ডাইন খানো আদান দাও, বাম খানোর মধ্যে বাবায় তুমি হসপিটালে তোমার সন্তান জন্ম নেও, বাড়ির জন্ম নেও, রাস্তার জন্ম নেও, পৃথিবীর যে কোনো প্রান্ত যদি তোমার সন্তান জমিনের মধ্যে আগমন করে, নবী বলেন আমার সুন্নত হলো ডাইনোর খানো আদান দেওয়া আর বাম খানো একামত দেওয়া। সুবহানাল্লাহ। কিন্তু ইমামর দায়িত্ব নাই, মাদ্রাসার হুজুরের দায়িত্ব নাই, গাঁর তলবুল ইলিমর দায়িত্ব নাই, আপনার হুরুতা জমিন আইছে আর হেবেটাই আদান দিত, আদান খেয়ে দিতায় বাবায় দিতায়, হ্যাঁ বাপে জানো না ফুয়া আরে তাহলে থারে দিতে হি বেটায় ভারে না আরে সেরে একান্ত যদি সেও পাও না তেও সময় মেসাব রেখে রিকোয়েস্ট করি হইও, ইনো দমক দিও না, দমক দিবার জায়গা মেসাব নাই, ইনো মায়া করি গিয়া হইও রে বা আমি বিপদও পড়ি গেছি, কে ফুয়া গুয়াই গেছে আস্থা ফুড়িয়ে গুয়াল্লা দিলেই ছিল আমারে বাপ বানাইলি সৈ তুরাত আজান হান্তা তুই কষ্ট করি আপনি দিলাই তখন মায়া করি গিয়া কইবা, কারণ মসজিদর ইমাম মাদ্রাসার হুজুর খেওরর বাড়ির গুলাম নাই, খেওরর বাড়ির খামলা বেটা নাই, এরা আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরের জিম্মাদার, মাত বুঝছই নি কেন মাদ্রাসার তালেবারেও মায়া করি আনি আজান ওখান দে ভাই কুদাম দিন হেক বেটা মুল্লা বেটা হবাই আয় আজান খান দিয়া যা ইগে যদি হেক বেটা মুরব্বী বেটা আমি তোর খাইয়া আনি তখন কিনা করবাই দেলা আমা ইউলা না তিন জামাই নানি আপনার ব্যবহারে তার জবাব হলো এলাকি আপনি মায়া করিয়া কইন আমি জানি না রে বা ইনো জানি না কেন কইলে সরম না আনি আমার স্ট্যাটাস বেলা লাগি যায়, হ্যাঁ আমার একটা পার্সোনালিটি আছে এটা দাগা তাই জীব এর লাগে আপনার আজান দেবে না আজান দিতা নবীর সুন্নত ডাইনোর খানো আজান বাম খানো আকামত, আমরা কিছু হসপিটালও কুলাঙ্গার কিছু ডক্টর হলে আজান দিতে দিন না, কুলাঙ্গার কিছু ডক্টর হলে ডক্টর নামের খোসাই হলে ইনো নবীর সুন্নত ফালন করতে দিন না, ইজাত হসপিটালও দ্বিতীয়বার অ্যাডমিশন লইও না, এতে বেটি মরি যায় মরি যাও, আল্লাহর কাছে দোয়া করো দু জাহানের নবী বলেন মরিয়ম ফুল যেটা আছে জমিন মক্কাতুল মুকাররমাত গেলে মান শেফাইন মরিয়ম ফুল যেটা আছে রে ভাই পুরুষ ফল জানিয়া রাখিও যত বেটিন গর্ভবতী হইবাই যত বেটি গর্ভাবস্থা জমিনের মধ্যে তাকবাই তোমার বেটি যখন জমিন তাই জমিনের মধ্যে সন্তান দিলাই তো ভালাই সময় একদম সন্নিকটে এসে গেছে মরিয়ম ফুল একটা নিয়া এক পাত্র গরম পানি করিয়া মরিয়ম ফুল একটা গরম পানির ভিতরে তুমি ভিজাইয়া রাখিও যত সময় পর্যন্ত মরিয়ম ফুল ওগু জমিনের মধ্যে ফুলি করে ভাই মুখ ওখান মেলিব তত সহজে বিনা সিজারে বিনা অপারেশনে একজন মহিলায় জমিনও ডেলিভারি করব। সুবহানাল্লাহ। মেডিসিন আছে দাও মার্কেট থেকে মরিয়ম ফুল লইয়া আনো না যাত্রা গেছে যারা এখানে সিজারও 20,000 টাকা দেওয়ার থাকিয়া পেশা 20 জন জমাও না 500 করে দিলে তো 10,000 দিব 10,000 তো বাসেন না নি মেসা ভালো না বোয়াও খতমে ইনুস পড়াও দোয়া করো আর মরিয়ম ফুল ওগু বিদায়া থ ওগু মেলিব যত ও আপনার স্ত্রী সিজার লাগতো না এই আপনার অপারেশন লাগতো না অটোমেটিকলি আল্লাহ নর্মাল হিসাবে মরিয়ম আলাইহাস সালামের ইজ্জত আর বরকতে তোমার স্ত্রী ডেলিভারি অটোমেটিক হইব। কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। আমরা ইতা জানি না ও সিজা আগর বেটির দেতা হুলতা জমিন দিলা ইতা এত ডাক্তার কিতার নার্স কিতা তো কেউ হয়েছিল ভাই শুন তো হুলতা আইসেন না আপনি উত্তর আইলা আমি উত্তর আইলাম এটা কিচ্ছু লাগছে এখন আমরা সারা লাগে কো না লকডাউনও যখন গোটা হসপিটালগুলা বন্ধ আসলো এখটা নারী সিজার লাগছে মাথুই না খেলে এখানে এটা ডাক্তারকলর পেশা কিছু ডাক্তারকলর পেশা প্রাইভেট হসপিটাল খুলিয়া প্রাইভেট নার্সিংহোম খুলিয়া ইতা আপনার ব্যবসা করে একটা ড্রাইভারে যখন ইসিজি করায় আপনার সিটি স্ক্যান করায় আপনার ব্লাড ক্যান্স ব্লাড পরীক্ষা করায় এখান থেকে অধিকার করি রেজাল্ট ওখান দিয়ে করে বাইরে কোনো কিছা লেখা আছে ওখান খোঁজ না খোদার কসম মুগর দি বাইরে লোক কইতো না খালি কইব না
হাই প্রেশার নাই, প্রেশার নর্মাল আছে আপনারও তাস তাই আপনি 1700 টাকা দিয়া 6,500 টাকা দিয়া অত দামি ইসিজি সিটি স্ক্যান ইটা করা দরকার টাকি এটা একগুলো সব ডাক্তারের কথা হইয়ার না হইলে তো ডাক্তারের হল ভুলি যাবে খাইলে আমার সোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে শুরু করবে আন্দোলন এর লাগে কিছু ডাক্তারও হল আছে ডাক্তার নামও ঘোষায় এটা নারী জাতির অপারেশন করতে মায়া করেন না মানে ও নবী জি ফরমায় যখন তোমার সন্তান হসপিটাল জন্ম নক বাড়ির জন্ম নক পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে জন্ম নেক না খান আমি নবিয়া খুঁজার ডাইনর খানোর মধ্যে আদান দিও আর বাম খানোর মধ্যে আকামত দিও এটা আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ নাম্বার দুই তোমার সন্তানের নাম দুনিয়ার কোনো বাংলা কিতাব তাকিয়া বাংলা বই তাকিয়া তোমার সন্তানের নাম তুমি জমিনের মধ্যে রাখিও না তোমার এলাকায় যদি ইমাম তা হয় তোমার এলাকায় যদি মেসাব তা হয় দৌড়মানি মেসাবর দ্বারো যাও গিয়া মেসাবরে সংবাদ ওখান জানাও আর দোয়ার কথা আহ্বান করো তিন নম্বরে মেসাব রেখো মেসাব আল্লাহ আমার একজন ছেলে দিছই আমার একজন মেয়ে দিছই কোরআন আর হাদিস ভিত্তিক একটা নাম আপনি জমিনের মধ্যে রাখিয়া দেখোয়া ও কথা খান্তা যখন আপনি ইমাম রেখইবা ইমাম সাহেব হাদিস ভিত্তিক একটা নাম যখন আপনার সন্তান রাখিয়া দিবারে ভাই কিয়ামতর দিন ও নাম রুসিলায় আপনি জন্নত যাইতে পারবা একজন বালা আলিমর নামে আপনার ফুয়ার নাম রাখিও একজন বালা সাহাবির নামে সব সাহাবি তো সব বালা সাহাবি ওগুলোর নামে নাম রাখিও কুরআন ওর সিফতি নাম যেগুলো আছে আল্লাহ নবীর সিফতি নাম যেগুলো আছে ও নামর লগে মিলাইয়া একটা নাম আপনি রাখবা এর উসিলা কিয়ামতর দিন জন্নত যাওয়ার রাস্তা আল্লাহ ক্লিয়ার করিয়া দিব হুকা সুবহানাল্লাহ আমরা হরুতার নাম কিতা লেফটেটু টেফটেটু টেমেটু টিঙ্কু ফিঙ্কু থানানি হ্যাঁ আর ইয়ং জেনারেশন যেটা ফেসবুক চালায় ইতার আইডি গিয়ে হামাইয়া দেখবায় এস কে হতা আর ডি এক্স হতা আর ডি এক্স হতা এগুতার মাথা এগুতার নারীর খোফা লড়া আমি আর কিছু না শরীয়তে কর নাম রাখো আলিমকর দ্বারো গিয়া মেসাবকর দ্বারো গিয়া নাম্বার তিরি মুফাসসিনে কেরামগণ বলেন যখন গমিনের সন্তান জন্ম নিব সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে যদি এলাকার মধ্যে ইমাম হল তা হইন আলিম হল তা হইন তাহাজ্জুদ গুজারি কোনো যদি আপনার মুরব্বী সাহেব হল তা হইন মুফাসসিনে কেরামগণ বলেন বাজার থেকে একটা খাজুর লইয়া দেখুয়া আর ও তাহাজ্জুদ গুজারি আপনার একজন মুরব্বী মানুষের দাঁত দিয়া মসজিদের ইমাম সাহেবের দাঁত দিয়া মাদ্রাসার হুজুরের দাঁত দিয়া খাজুর গুসা বানি লোয়া আর ও বিজা খাজুর অশ্বানি আপনার সন্তানের সর্বপ্রথম টুট অশ্বিন আপনি বিজাইয়া দেন হৌ সুবহানাল্লাহ আমরা হই নানি মাঝে মাঝে হরুতা সমিন দি করলে হই নানি রে আল্লাহ ইয়ে হরুতা একগুলো জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না খালি থেতই দিছই ওলা হই নানি মাঝে মাঝে ও হুসেন কেরাম হলে হইতরা হরুতার মুখ সর্বপ্রথম লালা যে শুন দিবা অশুন মিঠা হইত খিতা হইত মাথুর না খেলে ফানি না দিয়া চিনির রস দিবা না খাজুরও গুছি বাইয়া খাজুর অশুন সিফিয়া যে রস বাড়াইব অশুন দিয়া টুট অশুন বেজাইয়া দিবা ভারবা তো ইনশাআল্লাহ হ্যাঁ হসপিটালের ডাক্তারের কথা শুনিয়া হারাইয়া তুইও না এসি আইসিউ হরু তারা জলদি মারবা আইসিউত মানুষের দম আরো জলদি বন্ধ বিনা আইসিউ মানুষ ভর্তি পাচ্ছে তিন নম্বরে নবী বলেন তোমার ছেলে সন্তান দমিন জন্মগ্রহণ করোক আর মেয়ে সন্তান দমিন জন্মগ্রহণ করোক আমি নবী হইয়ার 7 দিনপুর ভিতরে তুমি আকিকা আবু দমিন আদায় করো যদি 7 দিনে দিতে না পারো 21 দিনের ভিতরে আকিকা আদায় করো 21 দিনেও যদি তুমি বাবার ক্ষমতা না থাকে ক্যাপাসিটি না থাকে আমি নবী হইয়ার বৎসরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো আয় মগর 21 দিনের ভিতরে 7 দিনের ভিতরে আকিকা দিলে যে সব তুমি দমিনের মধ্যে লাভ করতায় 7 দিনের 21 দিন পরে যে আকিকা দিবাই ই সব আর তুমি জমিনে ফাইতায় নাই হৌ সুবহানাল্লাহ এল্লা কি 7 দিনের ভিতরে আকিকা দিও রে হুজুর আমার ওসিয়ত নাই তাহলে 21 দিন পরেও যদি আপনি দিতে না পারেন বৎসরের যে কোনো সময় আকিকা আপনি দিতে পারবা কিন্তু এরালিগুলোর মুসলমান বৈদ্যনাথপুরের মুসলমান কিন্তু এখান জিনিস খেয়াল করিয়া কুরবানির সময় কোনো হরুতার আকিকা যেন কোনো মুসলমানের জমির মধ্যে দিও না কারণ আকিকায় আর কুরবানির রাইতার দিন ডিফারেন্স কুরবানির সময় আপনার সন্তানের নামে আপনি কুরবানি দিলে সব বেশি পাইবা আকিকা দিলে আকিকা আদায় হইব মগর পরিপূর্ণ সব পাইতা নাই আলহামদুলিল্লাহ আমরা কিছু সময় আয় নাই আমরা মানুষের দিকে আর করি হুজুর আমার কুরবানি নাম দিছি 3 খান 2 নাম বাকি রয়েছে কিতা করতাম আকিকা দিলেই তামনি ফারবা কিন্তু আকিকায় আর কুরবানি রাত দিন ডিফারেন্স কুরবানির সময় কুরবানি ওয়াজিব হয় আর আকিকা এগু সুন্নত মুস্তাহাবর আমল এগু আপনি আকিকার লগে না দিয়া কুরবানি দিলেই বা বাদে আপনি আকিকার সিজন যাওয়ার বাদে কুরবানির সিজন যাওয়ার বাদে ছাগল দুগুলো খুয়া এগুলো খুয়া আরও দব করি আল্লাহ একবার হোক খুয়া কিন্তু সিন্নিল দরকার নাই ডিস্ট্রিবিউট করো খুয়া 3 ভাগে বিভক্ত করিয়া বাটি লাগি না অত দরবার শেষ আপনি ছাগলের মাংস খাই না আরও বালা কথা খাইতা না ফেলে ছাগলের মাংস খাওয়া হারাম না হালাল ভাই হ্যাঁ
আটা খাইও না খারে, খসি খাইও আর সাকি খাইও, ওগুন খাইও বেশ শরীর দেবো করিয়া অসুবিধা কিতা, গরু কিছু খাওয়া কমাও না তো এনার্জিও তা কমবো, মাথা হাই প্রেশারও তা কমবো, মানুষ মারতেও একটু চিন্তা করবা, ও দেখারি কংগ্রেস খাও তো আর শরীরে এলার্জির অভাব নাই, এনার্জির অভাব নাই, যে গুরুবা খাবা খাই চাকু হারালে, এ গরু কমাইয়া খাও তো হুকুনও ঠান্ডা হইবা, হিতা আঁকতে আঁকতে এখন ইতিয়া ইতায় আমরা সারা মার বা খাই হলাই দিতরা, আমরা মার রাখিবার দেখা হইয়ে এর লাগি তো আইনও লাইস, এর লাগে খাইও লুকাইয়া খাইও কন্ট্রোলে খাইও, মাছ কমাইয়া খাওয়া পালা, ভাত কমাইয়া খাওয়া পালা, সাইন্সে কর, ভাত কম খাইলে, ভাত বেশ খাইলে মানুষের বিবেক কমি যায়, বুদ্ধি কমি যায়, গেস শরীর শারীরিক প্রবলেম দেখা দিলায়, মগর রুটি যে মানুষে খায় একটু শারীরিক যন্ত্রণা কমি যায়, শরীর টাইট থাকে, ডায়াবেটিসের আপনার সিস্টেমটা অবস্থাটা দমিনো কমি যায়, খুব কাছে সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ, এর লাগি মরুভূমি অঞ্চলের মানুষের মাংস আর রুটি বেশ শরীর খায়, আপনি উত্তরপ্রদেশ দেখবা আমরা রাজস্থান মরুভূমি অঞ্চল ইতাত গেলে আপনি ভাত টুকুই হইতা না, বেশি রুটি দেয় হুকনা রুটি অসু, আমি বাংলাদেশ সিলেট এক জায়গা খাইছিলাম নান রুটি, ইতা আমরা ভারতও মিলে না নান রুটি এত মজা আরে, আর লোকে কুরার গুল দেয় ও দোকান রুটির দাম 30 টাকা আর কুরার গুল এক পাটির দাম 30 টাকা 60 টাকা বাংলাদেশের, ও এক দোকান খাইলেও মোটামুটি আর দিনও ভাত খাওয়া লাগে, তো মশলা কম খাইতা সাইন্সে কর বেমার থাকি বা চিতা করিয়া, আমি খোয়াত আসলাম আকিকা আপনি 21 দিনের ভিতরে যদি ভারেন না বৎসরের যে কোনো দিন আকিকা দিলে আকিকার হক আদায় হইব, নাম্বার ফার্স্ট আপনার ছেলে যদি বড় হয় 7 বৎসর থাকি 14 বৎসরের ভিতরে আপনি বাবার দায়িত্ব হলো খতনা দেওয়া, যে করে আমরার বাসায় মুসলমানই হয় ও খতনা আগু বাবা এমায় আপনার ছেলে সন্তানের জমিনের মধ্যে আদায় করিয়া যে ইতার হওয়ায় যদি সময় মতো আদায় না করো খতনা না দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই খতনা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সুন্নত হও, সুবহানাল্লাহ, খতনা দিও খতনা আগু সময়ের ভিত্তিতে দিলাইও, হে শরমল আওয়ার আগে তার যে সময় শরমর বাবাই দিব ওই সময় আপনি খতনা দিতে তার শরম করবো, এর লাগে হরু থাকতে তারা খতনা দিলাই বা ওটা বেঠা ওটা বেহতর সময়ের ভিতরে খতনা দেওয়া, 6 নম্বরে দু জাহানের নবী বলেন আপনার সন্তানে যখন দমিনের দাদা ডাকা শুরু করবো মা ডাকা শুরু করবো দাদি ডাকা দমিনের মধ্যে শুরু করবো, আমি নবীয়া কইয়ার দাদা না ডাকাইয়া বাবা না ডাকাইয়া মা না ডাকাইয়া সর্বপ্রথম আপনার সন্তানটা আপনি দোবান দিয়ে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারে বাবা ডাকিলে যতখান খুশি হইবায় মা ডাকিলে যতখান গমিনের মধ্যে আপনি মা গমিনও খুশি হইবায়, আল্লাহর নবী বলেন আপনার সন্তানের সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম কান্তা গমিন লইলায় আল্লাহ হাজারো হাজার গুণ বেশি আপনার প্রতি খুশি হইবা, সুবহানাল্লাহ, অন্য রাওয়ায়েতের মধ্যে নবী বলেন আমার সাহাবায়ে কেরাম কল যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখেরি কলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে ও মুসলমানের জন্য বিনা হিসাবে জান্নাত হোক, সুবহানাল্লাহ, জন্য প্রতিটা মুসলমানে সর্বপ্রথম আপনার সন্তানরে বাবা না ডাকাইয়া তেরে মেরে গান না শুনাইয়া জমিনের মধ্যে প্রতিটা মা বাবার দায়িত্ব হলো আপনারা আপনার আওলাদর আউয়াল কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ যেন হয়, নাম্বার 7 আপনি বাবা আপনি মা জমিনে যত চিৎকার করেন যত চেঁচামেচি করেন না কেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইনা আওলাদর খানর দ্বারও গিয়া কোনো দূরে আওয়াজ আপনি করতা না, আওলাদর খানর দ্বারও গিয়া এমনকি আওলাদ যদি হুঁশদার হয়ে যায় কিছু দুনিয়ার সিস্টেম বুঝি নেয় এই সময় আপনার ওয়াইফের দ্বারও গিয়া আপনি মায়া খান্তা পর্যন্ত দিতে না, শরীয়তে আপনারে নিষেধ করিয়া দিছে, সুবহানাল্লাহ, আপনার স্ত্রীরে আপনি মারো কুয়া আপনার স্ত্রীরে আপনি গালি দিয়ে কুয়া, মগর না বালিকা ছেলে না বালিকা মেয়ে যখন বিচারার মধ্যে সাহিত্য থাকব বিশ্বনবী বলেন ওই না বালিক ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে আপনি দূরে আওয়াজ দিয়া কথা হইতা না, হই সুবহানাল্লাহ, আমরা হরুতায় খান দিলে মোবাইল বাজাইয়া দিলাই, আমরা হরুতায় খান দিলে গান বাজাইয়া দিলাই, আমরা হরুতায় খান দিলে বিভিন্ন কার্টুনের ফিল্ম খোলা নিয়ে দিলাই, এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, আপনার হরুতায় খানদের ঠান্ডা করবার লাগি গান খেনে তিলাওয়াত লাগাইয়া দেয়, ঠান্ডা করবার লাগি গান খেনে আপনি বালা বালা ওয়াজ ওখান লাগাইয়া দেন না, মোটিভেশনাল ওয়াজ যেটা আছে যদি বুধবাই আপনার হরুতায় বুঝেন না গজল লাগাই তিলাওয়াত লাগাই নবীর হাদিসের বাণী ওখানে আপনি লাগাইয়া দেন কিন্তু গান না, কারণ গান লাগাইলে
যেলে আমরা বাজার থাকি মোবাইল লোয়ার পরে মোবাইল যেরকম একদম মেমোরি ফ্রি থাকে, কোনো ভাইরাস থাকে না, ওলা হরুতার দ্বারা যদি আপনি জুড়ে চিল্লাই জুড়ে হমিন দি করেন গান বাজায় তার বিশ্বকোষ যে মেমোরিটা আছে ওটা গিয়ে স্পট পড়ে যায়, ভাইরাস ঢুকি যায় আর এই ভাইরাসে তার মেমোরি লো হয়ে যায়, মেমোরির যে পাওয়ার আছে এটা লেস হয়ে যায়, মানে স্মরণ শক্তিটা কমে যায়, তার স্মরণ শক্তি যে বৃদ্ধি হইতে এটার ফাংশনটা যায় গিয়া জমিন, ভবিষ্যতে হে বালা হরুতা বালা সন্তান রূপে রূপান্তরিত হইতে পারে না, হোক কেন আলহামদুলিল্লাহ। এর লাগে হরুতার দ্বারা গান বাজনা না, ও আমরা বিভিন্ন সময় দেখা যায় মা অখলে ইগে বে মেলাইছে দেনতে ও তাই মোবাইলে গানে হয় বেদের মেদিস না গান আন্নায় কার্টুন শালীন নাটক আন্নায় বিভিন্ন কার্টুন ওখানে নিয়া ও তার হরুতার দ্বারক ইত্যাদি আপনার হরুতার দেহ। এর লাগি তো হরুতায় দেন কটা হরুতার সর্বশক্তি আছে, হয় হরুতার দেহেন আছে মেসা বকলোর তাবির মেসা বকলোর কিশমিস ভরা মেসা বকলোর হানি ভরা খাইতে খাইতে ফেটো সেবরি ধরিয়া আসছে কিন্তু মুখে দিয়ে আবার হরুত শব্দ বার মূল আপনি নষ্ট করছো ইতা হরুতার দ্বারও গান বাজনা না, যেগে মাছ জানেও না তার দ্বারও আপনি তিলাওত লাগাই আপনি বাপে বৌরে কুদাম এগু দিছ ওগুর হরিয়াকে কুদাম দেন ফিটিত বক্সিন এগু মাত্তা উগামা লইছে বেঠিরে হরুতা গুর আড়ালে গিয়া ফিটিটা এগুর সামনে না আমরা ওটা কিছু জানি লিখো না, ও দাদাও হুমিন্দি করে দাদিও হুমিন্দি করে চাচায়ও হুমিন্দি করে চাচিও হুমিন্দি করে না বালি হরুতার নাম্বার আট দু জাহানের নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তোমার সন্তান যখন মাত কথা জমিনে শুরু করব তোমার সন্তানের দুনিয়ার সিস্টেম যখন বুঝব আমি নবী খোঁজার প্রতি এটা মুসলমানের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন, তোমার ছেলেরে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও তোমার মেয়েরে জমিন কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও আমি নবী হাফিজ বানাও খোঁজার না মুহাদ্দিসিন মুফাসসিন যদি বানাইতে না পারো কমসে কম দৈনন্দিন জীবনে তোমার সন্তানটা জমিনে চলাফেরা করত ও পর্যন্ত দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও তোমার সন্তানের উচিলা দুনিয়া তো তুমি শান্তি পাইবাই আর আখরাতর ময়দান শান্তি পাইবাই হৌ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল করিমরে হায়াতে করিমা হযরত লুকমান হাকিমরে সম্বোধন করিয়া ফরমায় ইজ ক্বালা লুকমানু লিবনিহি হযরত লুকমান এমন একজন মানুষ আসলারে ভাই একজন বাট্টি মানুষ তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হযরত লুকমানের দুইটা উঠানটা বড় বড় না হগু সেফটা মুকা উটরে সাইটে দিয়া ফাটা আসলো রে ভাই একদম খালা মানুষ বাট্টি মানুষ বর্তমান সময় যদি অন্ধকার বাজারে নিয়ে সেরা কি বাজারে যদি লোকমানের মতো মানুষকেও দেখিলায় ভূত হইয়া জমিন বেহুশ হইব নাউজুবিল্লাহ। ও লোকমান কোনো নবী আসলো না রে ভাই দুনিয়ার একজন বুজুর্গ আসলা বড় হলি আসলা ও লোকমান রে আল্লাহ এত মহব্বত করলা এত মায়া করলা জমিন কোনো দিন কোনো অহংকারী আসলো না কোনো তকব্বরী আসলো না। একদিন নসিহত কথারে ভাই মিম্বর দাঁড়াইয়া মাঠের মধ্যে দাঁড়াইয়া স্টেজ দাঁড়াইয়া হযরত লোকমান হেকিমে মানুষের সম্বোধন করিয়া নসিহত কথরা হাজার হাজার মানুষের সামনে থাকি একজন মানুষের দাঁড়াইয়া পাও লোকমান একটা সওয়াল তোমারে করতাম আমার জবাবটা কি তুমি দিতে পারো ভাই। হযরত লোকমানে ফরমান ভাই যত বড় সওয়াল করো না কেন ইখান থাকি বসিয়া তুমি সওয়াল করলে মাঠের কোনো মানুষে তোমারে পরিচয় ভাইতা নাই আমি তোমারে কইয়া দিয়ার ও মাঠের মধ্যে তুমি দাঁড়াও আর যা সওয়াল করো আমারে তুমি সওয়াল করতে পারো আমি জবাব দিতে তোমার জন্য প্রস্তুত আছি হৌ সুবহানাল্লাহ। বেটা মাঠে থাকি উবাইয়া কর ও লোকমান এখান কইতাম হুনবাই নিবরে কিতা ছুটেবেলা ও এরালিগুল মাঠো গিয়া ছাগল রাখলাম সেম টু সেম তোমার মতো চেহারা সেম টু সেম তোমার মতো খালা তোমার মতো ঠোঁট বড় বড় তোমার মতো না হবু সেফটা তোমার লাখান বাট্টি তোমার নামে নাম লোকমানের লগে আমি ছাগল রাখলাম ছোটোবেলা গিয়া ও মাঠের মধ্যে ছাগল রাখলাম আর আজকে স্টেজও দাঁড়াইয়া হৌ দে ছোটোবেলার দে লোকমান আর আজকে স্টেজও দাঁড়াইয়া দেই নসিহত হড্ডায় ও লোকমান দৈয় লোকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি এর জবাবটা আমি তোমার কাছে চাইয়ার হৌ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি লোকমানে ফরমান বাইরে আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ছোটোবেলা তুমি এরালিকুল মাঠের মধ্যে ছাগল রাখতে দে লোকমানের লগে ছাগল রাখলায় আজকে স্টেজ দাঁড়াইয়া দেন তোমার সামনে নসিহত কতরা ই দয় লোকমানের মধ্যে কোনো পার্থক্য নাই হৌ সুবহানাল্লাহ। বলা নির অহংকার এক মানু আসলা হিকমতালা এক মানু আসলা আল্লাহ তারে সম্বোধন করিয়া ফরমাই ও লোকমান তোমার হিকমত দিতাম না নবুয়তি দিতাম তুমি যেটা চাও নিতে পারো হযরতে লোকমানে হিকমত হুন আসলা এত হিকমত আল্লাহ জবিন দিছিল রাস্তা বেআটিতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাকিয়া হইতো ও লোকমানে হেকিম আমার আল্লাহ কিতার লাগি বানাইছে আপনি জানেননি আমরা তো মুরুকাশর কত ডিম খাইয়ার কত কিচ্ছু খাইয়ার এখন দিন মূর্খে বিচার দিতে হুঁচইনি কিন্তু হযরতে লোকমান রাস্তা বেআটিরে
ডাকিয়া হইতো গাছে আমার আল্লাহ ওথাল লাগি বানাইছই। ইরা কোনো রুগী যদি আপনার কাছে তাহইন, আমার গাছর ছাল নিয়া, আমার গাছর ডাল নিয়া, আমার গাছর পাতা নিয়া, আমার গাছর ফল আর ফুল নিয়া আপনি ব্যবহার করুক কোয়া, ই বেমার জমিনও কমি যাইব হুকা সুবহানাল্লাহ। এত থিওরি আল্লাহ এখানে দিস লাই, দুনিয়ার যত বড় ডক্টরও কোয়া, যত বড় হোমিওপ্যাথিকও কোয়া আর এলোপ্যাথিক ডক্টরও কোয়া, হজরতে লুকমানোর থিওরি ছাড়া দুনিয়ার যত বড় ডক্টর উৎকনা কেন, লুকমানটে যত সময় ফলো করছই না, জমিনও কোনো বেটার ডক্টর হইতে পারতাম না, আওয়াজ দেওয়া করছো সুবহানাল্লাহ। তা বাসন্ত মাইকুয়া সজনে দিন বলি তা আমরা সারা বানাইছি, তুমি যেন খালি এমরাও বানাইছো, ও আনা 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 মুসলা লেফটিন হতো খান ও শুনু দিছো আর কিছু দিছো, কিন্তু ইসলামে পৃথিবীর সমস্ত মানব জাতিরে শান্তি দিছে, মহব্বত দিছে, ডক্টরের লাইন দিয়া দিছে, যত বড় সাইন্টিস্ট হোক কোয়া, বৈজ্ঞানিক হোক কোয়া, কোরআন ছাড়া কোনো বেটার রিসার্চ না করিয়া ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়া সম্ভব নয়। হোমিওপ্যাথির যে সবচাইতে বড় সার্জন যিনি আসলা আমেরিকা, এই একদিন ইউজ করলা এক ঔষধ, হোমিওপ্যাথিক একটা থিওরি আছে দেখবা, ঔষধে আর রোগে যদি মিল থাকে তো অটোমেটিক রোগীর বেমার কমে যায়, হোমিওপ্যাথি ঔষধে আর ঔষধে আর রোগে যদি মিল হয় তো অটোমেটিক কমে যায়, ই সার্জন বেঠায় ঔষধ ব্যবহার করলা, একই রুগী দুই রুগী এক বেমার ঔষধ ইউজ করলা, ই সাইটোর বেটার বেমার কমে গেল, ই বেটার বেমার কমলো না, বেটার টেনশনও করলো, সিস্টেম কিনা বুঝলাম। রিসার্চ করা শুরু করলো পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলা, রিসার্চ করতে করতে যখন বেটায় জমির মধ্যে কোনো সমাধান পাইল না রে ভাই, ও সময় সার্জন বেটায় চিন্তা করলো বিশ্ব নবী নামে একজন মুহাম্মদ জমিন আইসলা, তান এখান কিতাব আছে বুখারী শরীফ হাদিস শরীফ এখান কিতাব আছে, ওখানটা একবার মুতালা করিয়া দেখি, রিসার্চ করিয়া দেখি হয়তো আমি সমাধান পাইতাম পারি, হৌ সুবহানাল্লাহ। বুখারী শরীফের আপনার হাসিয়ার মধ্যে লেখা আছে দুনিয়ার সমস্ত ঔষধে যখন আপনার কোনো বেমার জমিনের মধ্যে কমত নাই, দুনিয়ার ঔষধে আর রোগে যদি জমিনের মধ্যে মিল হয়ে যায়, তিন নম্বরে একটা অপশন আল্লাহ রাখিয়া দিছেন, ও অপশন হইয়া থাকলো আল্লাহর মেহরবানি আর আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানি আর দয়া যদি না থাকে পৃথিবীর কোনো ঔষধে যত মিল থাকুক না কেন, ই বেমারির বেমার আল্লাহ জমিন কমাইয়া দেন না, হৌ সুবহানাল্লাহ। বেটায় যখন চিন্তা করিয়া দেখলো বুখারী শরীফ গিয়া নবীর হাদিস রিসার্চ করিয়া গিয়া যখন সমাধান হইল, ও বেটায় অটোমেটিক্যালি দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থরই চামারি ফেলাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামান্য হাদিসের টুকরাটারে মুতালা করিয়া জমিন ইসলাম ধর্ম গ্রহণ করলো, হুকা সুবহানাল্লাহ। তো পৃথিবীর যত বড় ডক্টর হই, লুকমানে হেকিমর থিওরি না চাইলে ডক্টর হইতে পারতা না, আমার দুস্থ হল আমার বুজুর্গ হল লুকমানে হেকিমে, উনার ছেলেরে আপনার ডাক দিয়া নিয়া ফ লুকমানে ও আমার ছেলে, ও ইজ কালা লুকমানু লিবনিহি ও হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে আমি বাবায় তোমার নসিহত করি আর আমি বাবায় তোমার জমিনের মধ্যে ওয়াজ করিয়া যাই আর, যখন তুমি জমিন বালি হয়ে যাবে, যখন জমিন তুমি বড় হয়ে যাবে, আমি বাবায় তোমারে হইয়া দিয়া আর জমিন কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না, হৌ সুবহানাল্লাহ। বাপে পুয়ারে ডাকিয়া নি সবক দিছেন, ফার্স্ট মেসেজ দিছই ইনবক্স হোক আর মেসেঞ্জার হোক আর হোয়াটসঅ্যাপ হোক, যদি হেতুগুইতা আসলো না মাথার দারো আনিয়ে সাহিত্য অবস্থায় ডাক দিছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমি বাবায় তোমার মেসেজ দিয়ার, আমি বাবায় তোমার ফার্স্ট সবক দিয়ার, জীবনে কোনোদিন আল্লাহ তাবারক তাআলার সাথে শরিক করিও না, হুক সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলের ইলা সবক দিছেন নাই, সিস্টেমও নাই আপনার, যে সবক আপনি দেওয়ার কথা আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনি বাবা মায়, সেটা আজকে আমাদের ফ্যামিলিতে দেওয়া হয় না। আমরা সাত বছর ও যেটা হরুতা আসই, ও তা হরুতারে সকালে ঘুম থেকে উঠিয়া সাতটার আগে সবাহী মক্তব্য দেওয়ার আগে দেবা ওই ইংলিশ মিডিয়াম মাতিকান, ঠিক আছে নি ভাই? হ্যাঁ, এই হরুতারে ইংলিশ মিডিয়ামে দিলে এগু যত বড় ইঞ্জিনিয়ার হোক এগু কোনোদিন দিনদার হইতে পারবো না, জবাব দিন আমার নাই। আজকে সরকারে জমিন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বন্ধ করবার লাগিয়া চক্রান্ত করিয়া নয়টায় ক্লাস আনছে, আর আমরা মুসলমান যারা মেজরিটি যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিচালনা করেন, এরাও দেখা যায় সরকার থেকে আরও একবার এরা সাড়ে আটটা আটটা এরা সিস্টেম বানাইয়া থই দেন, রুলস রুটিন বানাইয়া থই দেন, যে আটটার আগে তুমি দাইন আইতে লাগবো, আটটা থেকে মর্নিং অ্যাসেম্বলি হইব, আমি রিকার করিয়ার ও টিচার সকলরে এই হরুতারে ডক্টর বানাইয়া, আজ গোটা বরাক বলির ডক্টর অভাব নাই রে ভাই, মাস্টারের অভাব নাই, প্রফেসর অভাব নাই, কিন্তু অরিজিনাল মানুষের বড় অভাব।
বাস্তব বিজ্ঞান মানুষ মানুষত্ববালা মানুষের বড় অভাব সমাজ, শিক্ষিতর অভাব নাই, ডিগ্রিদারের অভাব নাই, মগর মানুষ নাই জমিন। লাগিও নবীজিয়ে হযরতে লুকমানে ওনার ছেলের ডাকিয়া আনি সবক দিতরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার ছেলে আমি তোমার জমিনের মধ্যে নসিহত করিয়া যে আর জমিনে যখন বড় হয়ে যাবে গিয়া পরিপূর্ণ বড় হইবা, পরিপূর্ণ তোমারে আল্লাহ মানুষ বানাইবা, আমি বাবায় তোমার জমিনের মধ্যে সবক দিয়ার কোনোদিন আমার আল্লাহর সঙ্গে জমিনে তুমি শরীক করিও না, ইন্না শিরকা লাযুল মুনাযিম, যখন আমার আল্লাহর সঙ্গে জমিনে তুমি শরীক করবায়, আল্লাহর সঙ্গে যখন অন্যনের তুলনা করবায়, আল্লাহর মতো দুনিয়ার কোনো মানুষেরা যখন জমিনে ডরাইবায়, আমি হইয়ার তুমি দুনিয়ার সবচাইতে বড় জুলুম তুমি করবায়, আর জুলুমের শেষ ঠিকানা জাহান্নাম, আল্লাহ তোমার মুশরিকরে কোনোদিন জমিনের মধ্যে মাফ করিয়া দেন না, মুশরিক মারা যাওয়ার বাদে বিনা হিসাবে জাহান্নাম হোক না। বাফে সবক দিছেন ফুয়ারে, আল্লাহ আরশে আদিম থেকে রহমতের বান্ডারে জুস মারল, আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে লুকমানের সবক না দিয়া সর্বপ্রথম লুকমানের ছেলেরে সম্বোধন করিয়া ফেল, লুকমানের ছেলে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহলিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিদাইক, ও লুকমানের ছেলে তোমার বাবার দায়িত্ব আসলো, তোমার বাবার হক আসলো, আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া, আমি আল্লাহর মর্তবা বুঝাইয়া দেওয়া, তোমার বাবায় তান হক জমিনের মধ্যে আদায় করিয়া দিছই, এখন আমি আল্লাহর দায়িত্ব হলো, আমি আল্লাহর হক হইয়া থাকলো, তোমার বাবার লগে তুমি কেমন আচরণ জমিন করতায়, তোমার মার লগে জমিন কেমন আচরণ করতায়, তোমার বাবার হক তুমি জমিনের মধ্যে কেমনে জমিন আদায় করিয়া যাইতায়, আমি আল্লাহ তোমার নসিহত করিয়ার হো সুবহানাল্লাহ। আল্লাহ ফুয়ারে সবক দিতরা, লুকমানুর ফুয়ারে সবক দিতরা, ও লুকমানুর ফুয়া, জমিন কোনোদিন তোমার মার লগে হানতিমূলক, তোমার বাবায় তোমার মায়, তোমার মায় তোমার কষ্টর পর কষ্ট করিয়া জমিন বড় করছন, দুই বছর আড়াই বছর পর্যন্ত, দশ মাস দশ দিন গর্ভ ধারণ করিয়া দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত তোমার মায় পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার জমিনে লালন পালন করিয়া গেছই, তোমার মায় তান বুকর স্তন চুষাইয়া তোমার জমিনে দুধ পান করাইছই, তোমার বাবায় মাতার গাঁও ভাত ফলাইয়া কষ্টর পর কষ্ট করিয়া জমিন তোমার বড় করছই, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার বাবার লগে এমন কোনো আচরণ করিও না, তোমার মার লগে এমন কোনো আচরণ জমিনের মধ্যে তুমি আওলাদের জমিনের মধ্যে করিও না, যে আচরণের কারণে তোমার মা বাবা জমিন খুশ নারাজ হয়ে যায়, তোমার মা বাবা জমিন বেজার হয়ে যায়, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার আনিশকুর লি ওয়ালিদাই, ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে, আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর বুজুর্গি জমিন আদায় করার পরে, তুমি তোমার মা বাবার শুক্রিয়া জমিন আদায় করিও হো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকে শব্দখানটা কেন ব্যবহার করলা, আল্লাহ তার শুক্রিয়া আদায় করার পরে মা বাবার শুক্রিয়া কোন কারণে আদায় করার জন্য আমাদেরকে নসিহত করলা, আল্লাহ নবীর লগে লগে ও সাহাবায়ে কেরাম হল, তুমি যখন আড়াই বছর বয়স, একদিন থাকি লইয়া আড়াই বছর পর্যন্ত তুমি দুনিয়ার কোনো মাত কথা জমিন জানতায় না, দুনিয়ার কোনো কথাবার্তা তুমি জানতায় না, তোমার মায় তোমার খান্নার আওয়াজ দেখিয়া, তোমার বাবায় তোমার খান্নার আওয়াজ শুনিয়া জমিন বুঝতে পারতা, হয়ে তোমার ফেটর বেদনা করের, নতুবা তোমার ফেটো ফিদা লাগছে, যখন তুমি রাত্রিবেলা পায়খানা করলে বিছানার মধ্যে প্রস্রাব করলে তোমার মায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া, পায়খানা প্রস্রাব রাত্রি বারোটা আড়াইটার সময় মাঘ মাইয়া শীত উঠিয়াও সভা করিয়া, তোমার বাবায় তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছই, আর তোমার মায় তোমার জমিন হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছই, এই জন্য আমার আল্লাহ বলেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, ও লুকমানের ছেলে তুমি তোমার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও, তার মানে আনেওয়ালা যত মানুষ হল জমিনের জন্মগ্রহণ করবারে ভাই সারাওয়ালা, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া খাতা জমিন আদায় করিও হো সুবহানাল্লাহ। কেন তোমার মার শুকরিয়া আদায় করতে, কেন তোমার বাবার শুকরিয়া আদায় করতে, আল্লাহ বলেন যখন পায়খানা প্রস্রাব বিছানার মধ্যে তুমি করছো, আমি আল্লাহ গিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করি নাই, তোমার মা বাবা দিয়া তোমার পায়খানা প্রস্রাব আমি আল্লাহ সভা করাইছি হো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় মসজিদে নববীর বইতে বই আমি নবীয়ে যখন নসিহত করিয়া দেওয়াই একজন সাহাবী বৃদ্ধ মানুষ তার বাবার বিরুদ্ধে নবীর কাছে আইয়া বিচার দিলা, ওগো আল্লাহর নবী আমার বাবা কোন সময় কিতা হয় না আমি বুঝতে পারি না, আমার বাবার বিচার খানটা আপনি জমিনের মধ্যে করিয়া দেখুয়া, আমার বাবার জমিনের মধ্যে সামান্য আপনি বুঝাইয়া দেখুয়া। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীরে ফাটাইয়া ও সাহাবীর বাপর কাছে ফাটাইয়া লগে লগে ও সাহাবিয়ে কি আপনার আল্লাহর বান্দা বিশ্ব নবী আপনারে খবর দিছেন তার খেদমত আপনি তশরিফ নিতা। এই মুরব্বী সাহাবীর বাবাই লগে লগে যে জিজ্ঞাসা করল, ও আল্লাহর নবীর সাহাবি, ই বয়স নবী দিয়ে আমার তলব ঘরার, ই বয়স নবী দিয়ে আমার কুদাইবার তো কোনো প্রশ্ন উঠে না, কিতা হইছে ঘটনা ওখান্ত আমার একটা বার তুমি খুলিয়া হও। ই সাহাবি এখন আমরা কিচ্ছু জানি না, নবী দিয়ে কইছেন আপনারে খবর দিতাম এই জন্য আপনারে খবর দিলাম। ই সাহাবির বাবা সারই না, লাস্ট মুহূর্তে যখন ই সাহাবি দেখল এই মুরব্বী বেটার খোতার থাকি বা সাজার না, সঙ্গে সঙ্গে জবাব দিলা, দেখি আইসি বিশ্ব নবীর দ্বারখানো আপনার ছেলের দ্বার করানু হৌ সুবহানাল্লাহ। এটা ইয়া বিচার দিছই কইছেন নবী আমার বাপ মুরব্বী হয়ে গেছেন গিয়া মাথা কোনো সময় খাম করে না, কিতা কিতি মাতি দেন থানে চূড়া বুঝাইবা, বিচার দিছেন ওলাইয়া কইছেন নবী যে খবর দিছেন এক সাহাবি যাও এনের হই আইতা, হেন তো মুরব্বী মানুষ তো শিয়ান না নি, ফুয়া যত উঠে খাওয়া লাও যত শিক্ষিত কিন্তু বাপর থেকে শিয়ান হইতে পারবাই মাথো না খেলে, আর বাপর উচিলা এত তুমি আইছো, তুমি তো আর বাপরে আনছো বাপর উচিলা তুমি আইছো, ও এর হইলার বা নবী যে এই বয়স আমার তো নাই নরম হয়ে গেছে গিয়া হাট দরিয়া আসে আটুর দরিয়া আসে, এই বয়স নবী যে আমার খুঁজাইবার মতলবটা কিথা, এইরকম আমি কিচ্ছু জানি না বিশ্ব নবী হয়েছেন আপনি দায়িত্বও দেখা লাস্ট মুহূর্তে হেই তো মুরব্বী মানুষ তো একটু বেশ মাথুন না নেই হইলার বাইলা আমি দেখতাম না, ওয়েন হইলা দেখি আইছি আপনার ফুয়ারে নবীজির দারো বাদ হোক কুয়া সাই বাফে যখন ইগান শুনছেন আমার ফুয়া নবীজির দারো বাদ তখন দেতাও দিলে এক বাড়ি মারবো না মাথুন না খালি, হয় আমার ভয়া ভুল করছে আর না আমার কথা কিতা কইছে নবীজির কাছে গিয়া এর লাগে নবীজি আমার খবর করছে ওখান হইয়া ও তাই রাস্তা বা আটিতরা রাস্তা বা আটিতরা আটি যে দিল একটা মাইর আসছিলেন বুঝো না খেলে মানুষের দিল যে সময় টেনশনে ভাই মানুষের যখন অন্য প্রবলেমে ভাইলে মানুষের দিল একটা হতবত আই যায় নানি ওইন দিল তার মাইর শুরু হয়ে গেছে গিয়া ওরে আমার ভয়া নিশ্চয় আমার কথা গিয়া নবীজির কাছে বিচার দিছে ওখান দিল খতরা আল্লাহ আর সে আদিন তাকিয়া দিলের খবর জানুন গাইবর খবর জানোই আল্লাহ গাইবর খবর জানুন নি আর গাইবর খবর জানিয়া জিব্রাইলে আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম রে ফাটিয়া ফরাও জিব্রাইলে আমিন আমার নবীরে কই ওই মুরব্বী সাবধান সামনে আওয়ার আগে তাই যত সময় পর্যন্ত এই মুরব্বীর দিলের কথা খান্তা দিকার করছেন না অত সময় পর্যন্ত যেন তাই ঘুরাইয়া দিতা না হৌ সুবহানাল্লাহ। এই মুরব্বী সাহাবি ইয়া নবীর খেদমত হাজির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই বয়স আপনি আমার কোন কারণে দরুনের মধ্যে খবর দিলায় নবীয়ে ফরমাইন খবর দিছি কেন কেন তোমারে বাদে হইয়ার তোমার ফুয়ার কথাও হইয়ার না ফুরির কথা আমি নবীয়ে তোমারে হইয়ার না কিন্তু এখান কথা তোমারে আমি সওয়াল করে আর রাস্তা বাই আইতে সময় তোমার দিলের মধ্যে কতখান আলোচনা ফসলায় ওখান তা যদি আমার সামনাখানো তুমি শুনাইতায় এই সাহাবিয়ে লগে লগে ফরমাইন নবী এই কথাখান তো আমার ফুয়ার সামনে আমি হইতে পারতাম না আমার পক্ষে হওয়া সম্ভব নাই। আল্লাহর নবী বারবার রিকোয়েস্ট করই বারবার এই সাহাবিরে বুঝাই মুরব্বী সাহাবিয়ে লগে লগে ফরাও আল্লাহর নবী আপনি যখন আমার জিকার করছ আমি আপনার সম্বোধন করি ও কথাখান তা শুনাইয়ার ফুয়া এক সাইডে খাড়া বিশ্ব নবীর দ্বারা ওই ছেলের বাবা এক সাইডে খানা সঙ্গে সঙ্গে নবী জিরে ফরমাই আমি বাংলা হইয়ার ও আমার ছেলে তুমি নবী জিরাইয়া বিচার দে কথা খান্তা তুমি দিছ আমি বাবায় তোমারে হইয়ার তুমি তো যেই দিন যেদিন তুমি কথা হইতে পারতাই না তোমার কথা না বুঝি আমি বাবায় তোমার কথা খান্তা বুঝতাম তুমি পেন্টের মধ্যে পায়খানা করতাই পায়খানা করিয়া দুনিয়ার মানুষরে খোয়ার মতো তোমার ক্ষমতা তুমি আসলো না আমি বাবায় তোমার পেন্টে দিয়ে সাইয়া বুঝতাম ফার্সি পায়খানা করেছ তুমি যেদিন খাইতে পারতাই না আমি বাবায় তোমার মুখ তুলিয়া খালি খান্তা খাবাইয়া দিলাম তুমি রাস্তা বাই আটিয়া যাইতে পারতাই না আমি বাবায় তোমার হাতের মধ্যে ধরি আটা খান্তা জমিনো শিখাইলাম তুমি জমিনো মাংস সিবাইয়া খাওয়ার ক্যাপাসিটি নাই আমি বাবায় বুঝতে পারছি তোমার মুখে দিয়ে সাইয়া তুই মাংস খাওয়ার চেষ্টা কর নাই আমি বাবায় জানি তোমার মুখের মধ্যে দাঁত নাই তাই আমার মুখ দিয়া মাংস সিবাইয়া তুমি আওলাদর মুখ তুলিয়া দিলাম হৌ সুবহানাল্লাহ। এইভাবে নবীজির সামনেই বাফে
তানফুয়ার সামনে নবীজির সামনে যখন খোতাগুলা হইয়া যাইত, আরে ভাই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সকুর ফানি দাড়ি মুবারক বিদিয়া দবিন ফরের ও সময় নবী যে ফুয়ারে সম্বোধন করিয়া পাও আমার সাহাবী তোমার খুয়ার যত সময় পর্যন্ত তুমি দে খোতাগুলা আমার তুমি বিচার দিস নাই, এই খোতারটা কি আল্লাহর কাছে যত সময় তুমি মাফ চাইছো না আর তোমার বাপর কাছে যত সময় পর্যন্ত তুমি মাফ চাইছো না অতদিন তুমি আমার সামনে আইয়া হাজির হইও না। আলহামদুলিল্লাহ বাপরে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না, মারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না, এই জন্য বৈদ্যনাথপুর মা বাবা সর্বপ্রথম আপনি আপনার সন্তানের হকগুলা জমিন আদায় করিয়া যায়। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যখন তোমার সন্তানে জমিন কথা কোয়া জমিনের মধ্যে আরম্ভ করব, তোমার সন্তানে মাত কথা জমিনের মধ্যে আরম্ভ করব, আমি নবী হইয়ার তারে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না বানাইয়া, দুনিয়ার আমলে আমলি না বানাইয়া তোমার সন্তানদের সবাই মক্তবার মাধ্যমে তিনি শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও, কোরআন শিক্ষা জমিনের মধ্যে দিয়ে দাও, হাদিস শিক্ষা শিক্ষিত বানাও, তখন এই জাতীয় দিনই শিক্ষা জমিনের মধ্যে তুমি শিক্ষিত বানাইবাই, এই সন্তানে কোনোদিন তোমার লগে খারাপ আচরণ করতো না। সুবহানাল্লাহ। আট নম্বরে নবীজি বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন সাত বছর বয়স হবে, সাত বছর বয়স হওয়ার লগে লগে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে আমি নবী হইয়ার নমাজের হুকুম জমিন দেও, আট নয় দশ বছর পর্যন্ত তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে জমিন তুমি দমক দিও না গুদাম দিও না, তোমার ছেলে আর মেয়েরে মায়া মহব্বত করিয়া ছেলে আর মেয়েরে মায়া মহব্বত করিয়া দশ বছর পর্যন্ত তুমি মায় তোমার মেয়েরে মুসল্লার মধ্যে লইয়া খাড়াও, তুমি বাবায় তোমার ছেলেরে মসজিদের মধ্যে লইয়া যাও, দশ বছর পর্যন্ত নমাজ নেওয়া না কর, দশ বছর যখন তোমার ছেলে আর মেয়ের জমিনের পূর্ণতা লাভ করব আমি নবী হইয়ার আর কুটুমালা করিও না আর মহব্বত তুমি করিও না, ওর ফিটির মধ্যে ডান্ডা লাগাও সুতোর মধ্যে ডান্ডা লাগাও আর ওদেরকে জমিও নমাজি বানাও। সুবহানাল্লাহ। আর তা হলু তার নমাজের কথা হইনি, এটা দাঁড়ে দিও নাই, আঠারো বছর উনিশ বছরের হুয়াইতে নমাজ পড়ুন না, বাপে ইকান কোনো বাধা দিত নাই, ইকান কিচ্ছু হইত নাই, নমাজ পড়ুক না পড়ুক, মগর ই আঠারো বছরের বিশ বছরের ছেলে যখন টিকটক বানায় রুস্ট করে সুন্দর সুন্দর ভিডিও তুলিয়া ধরে বাপেও তারও বইয়া আসই ওলা অবস্থা নানি আমরা, অথচ নবী যে হইতরা সাত বছর হইছে তার নমাজের কথা হোক, ফুয়ায় নমাজ জানুক আর না জানুক মসজিদে যাও, মেয়ে নমাজ পড়ুক আর না পড়ুক মায় মুসল্লার তাইরেও বা করো, আমরা কিছু মুসল্লি হল আসই উষা মুসালা কিছু মুসল্লি হল আসই হরু হরু হরুতা মসজিদ আইলে এরা দেখে শরীরে এনার্জি গরম হয়ে যায় আসই না নিলা কুদাম দিলেন হে কি ঘুরে কে হয়েছে মসজিদ আইতে তোর কোনো কে নমাজ বসলো নি ও সাসা ও হরুতা যদি ফিরাইয়া তোমার হয় ও সাসা সেবার কিনাকে কিনা দিন নমাজ বসলো নি তখন যাত্রা কিতা দিতা যাই আপনি পশ্চিমা কান্ট্রির যাই ইউরোপ যাই আমেরিকা যাই তুরস্ক যাই জাপান যাই জার্মান যাই ওনাদের মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেবের জমাত শুরু করার পরে যদি এই মসজিদের ইমামের জমাত শুরু করার পরে পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ যদি শুনতে না পাও তাহলে মনে রেখো এলাকার মানুষ এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব কোন আলহামদুলিল্লাহ তারা বাসায় লেখিয়া তৈছে যে হরু হরু হরুতা মসজিদ নমাজ আইলে তুমি কেন বাধা দিতায় না মাত বুঝছেন নি কার হরু হরুতা মসজিদ আইলে দেন বাধা দেন সবে বরাত আইলে এনের অবস্থা দেখিও ডাইনোর খান্দ একটা বাবুর খান্দ একটা ডাইনোর হাতে একটা বাবুর হাতে একটা তাই না একজন ফাঁসজন ও তুষাশিন্নি ফাঁসান্দা খাইবার লাগিয়া এদিন তার আতে মুখে ভাসটা নানি অথচ তাই মসজিদ হরুতা দেখতে পারবে এর লাগে নবী দিয়ে হইতরা ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদ আইলে আপনি দমক দিতা না কুদাম দিতা না ফারইতে চকলেটে গুদিয়া বুয়াইয়া তৈন বাবা ন বউ নমাজ পড়লে পড়ুক না আপনি কি চিল্লাইত দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ঘরের মধ্যে যখন নমাজ পড়তারে ভাই মসজিদে নবীর মধ্যে সৈয়দা জাইতা ইমাম হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন নবীজির গর্দন মুবারক উঠিয়া বইতা আর একজন খমর মুবারকর মধ্যে নবীজি বার লগে লগে অত সময় পর্যন্ত নবীজি সৈয়দা থেকে উঠিতা না আল্লাহ আর সাদিন থেকে আবার মাই নবী আমি আল্লাহ তোমারে হইয়ার অত সময় পর্যন্ত তোমার মাতা মুবারক সৈয়দা থেকে তুমি তুলিও না যত সময় আমার ইমাম হাসান আল হুসাইন তোমার ফিট মুবারক বসে আছেন। সুবহানাল্লাহ।
হরু 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 তা মসজিদ আইলে চিল্লাইবা, ইতায় হাল্লা চিৎকার করতে দিবা, ইতারে দমক দিবা না কুদাম দিবা না। এই আপনার দমক কইয়া যদি একটা ছেলে সন্তান মসজিদ থাকি বারইয়া যায় রাই, মৃত্যুর আগ পর্যন্ত ইকু মসজিদ আনতে পারতায় না, এ সৌটিক কিনা। ও নবী দিয়ে ফরমাই, 7 বছর বয়স হওয়ার লগে লগে তোমার ছেলেরে তুমি নামাজের আদেশ দান করো, মেয়েরে জমির মধ্যে নামাজের আদেশ দান করো। 10 বছর পর্যন্ত দমক দিও না, কুদাম দিও না। 10 বছর বয়সে যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানে জমিনে নামাজ পড়তো নাই, আমি নবী হইয়ার সুতরো ডান্ডা লাগাও, ফিটির মধ্যে ডান্ডা লাগাও, আর এদেরকে জমিনে নামাজই বানাও। ও সুবহানাল্লাহ। ও আল্লাহ, হযরতে লুকমানের নসিহত কুরআনুল করিমের মধ্যে এমন লাইন উপস্থাপন করলা রে ভাই, সারা পৃথিবীর মুসলমানে যদি ও লুকমানের নসিহতটা ফলো করে, ই ফ্যামিলির মধ্যে কোনোদিন বদ্দি নিয়ে দেখা দিত নাই। ও সুবহানাল্লাহ। হযরতে লুকমানের 2 নম্বর নসিহত হইয়া, বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমার 2 নম্বর মেসেজ দিয়ার, 2 নম্বর তোমারে আমি বাবার সবক জমিনের মধ্যে দিয়া দিয়ার, যখন তুমি বালিক হইবা বড় হই কিবা গিয়া তোমার উপরে যখন জমিনের নামাজ ফরজ হই জীব, আমি বাবা তোমারে কইয়া দিয়ার, তুমি যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করিও, নমাজের সময় হইলে দেরি করিও না, নমাজ ওখান জমিন আদায় করিও, দুনিয়ার যত ব্যস্ততার থাকো যত পেরেশানির থাকো, আমি বাবা তুমি ফুয়ারে নসিহত করিয়ার, আমি বাবা তুমি ফুয়ারে সবক দিয়া যাইয়ার, আমি বাবা তুমি ছেলেরে সবক দিয়া যাইয়ার, তুমি যথাযথ জমিন নমাজ আদায় করিও। হৌ সুবহানাল্লাহ। আমি বাবা তোমার 3 নম্বর সবক দেরিয়া, বুনাইয়া আকিমিস সালা, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আমি বাবা তোমার 3 নম্বর সবক দিয়ার, জমিন মানুষরে ভালো রাস্তার দিকে আহ্বান করিও, সঠিক রাস্তার দিকে মানব জাতির আহ্বান করিও, পালা রাস্তা ওখান মানুষের সামনে উপস্থাপন করিও, জমিন ইলা কোনো কর্ম জমিন তুমি করিও না, তোমার কর্ম দেখিয়া মানুষে ওই কর্ম মধ্যে লিপ্ত হয়ে যায়, কারণ জমিন গুনার কর্ম যদি শুরু কর, গুনার কাজ কর্ম তোমার মতো মুসলমানে যদি জমিনের মধ্যে শুরু করিয়া যাও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী প্রজন্ম যখন গুনার মধ্যে লিপ্ত হইব, এরা করিয়া যত গুনার মালিক হইবা, তুমি শুরু করার কারণে এর তাকি ডবল গুনার মালিক হইবা। এখন আউযুবিল্লাহ। আমি বাবা তোমার খৈয়ার, ওয়ামুর বিল মারুফ, আমার ছেলে আমি বাবা তোমার নসিহত করিয়ার, তুমি মানুষের হর সময় এখন ভালো রাস্তার দিকে আহ্বান করিও, সঠিক রাস্তার দিকে আহ্বান করিও, মানুষের কোনোদিন খারাপ রাস্তা দেখাইয়া দিও না। হৌ সুবহানাল্লাহ। 4 নম্বর মেসেজ, ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তার থেকে ফিরাইয়া রাখিও, তুমি যারে বন্ধু জমিনের মধ্যে বানাইবায়, যার লগে জমিন বন্ধুত্ব করবায়, যার লগে রিলেশন করবায়, যারে তোমার বেস্ট ফ্রেন্ড বানাইবায়, তোমার হলিঞ্জার টুকরা বন্ধু তুমি বানাইবায়, আমি বাবা তোমারে খৈয়ার, ও বন্ধুরে খারাপ রাস্তা থাকি জমিন তুমি ফিরাইয়া রাখিও, তুমি মসজিদ নমাজ যাইতে বন্ধুরে নমাজের কথা কইও, দুনিয়ার মানব সভ্যতারে হর সময় এখানে খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও, আমি বাবা তোমারে খৈয়া দিয়ার, তোমার এক মেহনতর কারণে যদি একজন মানুষের জমিন খারাপ কর্ম করা ছাড়ি দিলায়, এর সিলায় কিয়ামতর দিন তুমি জন্নত যাইবায়। হৌ সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা সাবাক, আমি বাবা তোমারে কইয়া দিয়ার, জমিন যত বিপদের সম্মুখীন হও, যত মুসিবতের সম্মুখীন হও না কেন, আমি বাবা যদি তোমার থেকে হঠাৎ বিদায় নিয়ে যাই, হঠাৎ অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে গেছে, হঠাৎ তোমার কোটি কোটি টাকা ব্যবসার মধ্যে লস হয়ে গেছে, যত পেরেশানি পড়ো, যত মুসিবত পড়ো, আমি বাবা তোমারে কইয়ার, তুমি ধৈর্য ধারণ করিও, ইস্তেকামত থাকিও, টেনশন করিও না, এক্সামও ফেল মারছো তুমি আত্মহত্যা করিও না, লাভ স্টোরির মধ্যে ধোকা খাইছো, তোমার মতো যুবক আর যুবতী তুমি টেনশন করিয়া আত্মহত্যা করিও না, কারণ আত্মহত্যা করলে ওলা যত মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যাইবার ভাই, আল্লাহর নবী বলেন এদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। তুমি আত্মহত্যা করিয়া মরবাই, ফুল তাকি লাভ দিয়া তুমি ফড়িয়া মরবাই, বিষ পান করিয়া মরবাই, উড়না লাগাইয়া ভাস লাগিয়া তুমি জমিন থেকে বিদায় নিয়ে যাইবাই, সারা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মেসাব খোলা নিয়া তোমার কবরের দ্বারা যদি মাহফিরত দোয়া করাও, তুমি খতম ফরাইয়াও যদি দোয়া করাও, আমি জাবির হুসাইনি আল্লাহর গরব কসম খাইয়া কইয়া যাইয়ার, সারা মেসাব অকলর দুয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিয়া তোমার মতো না পাক না ফরমান্ডে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। ও লোকমানে ফরমান, বাবা ওয়াসবির আলা মা সাবাক,
আমি বাবা তোমার নসিহত করিয়ার যত মুসিবত পড়ো যত টেনশনের মধ্যে তুমি তাকো না কেন, আমি বাবা কইয়া তুমি টেনশন করিও না, তুমি আত্মহত্যা করিও না, তুমি দমিন তোমার লাইফে দমিনের মধ্যে শেষ করিয়া দিও না, তুমিও মুসিবতর মধ্যে ধৈর্য ধারণ করিয়া তাকিও, ইস্তেকামত তাকিও, ইন্না যালিকা মিন আযমিল উমুর। আমি বাবা তোমার কইয়া দিয়ার যদি কোনো মানুষে মুসিবত ধৈর্য ধারণ করে, মুসিবত যদি কোনো মানুষ দমিনের মধ্যে ইস্তেকামত থাকে, এল্লাহান বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ, এল্লাকে হুরুতারে ওতা সবক দেই, 4G 5G মোবাইল দিয়ে তার ফিউচার নষ্ট করবা না। আজকে গোটা ফ্যামিলিটা গোটা সমাজটা ধ্বংসর শুধু 4G আর 5G মোবাইল দিয়ে। এই নবীজির হাদিস অনুযায়ী তারা নামাজি বানায়, দিনদার বানায়, হয় ফ্যামিলি ইতা ইতা হরতা তো হরি দেও হৌ দে ভাই, বর্তমানে ভিডিও করে বইয়া ফাঁস অক্ত নামাজ পড়ে নি, ইল যত যুবক হল আসুন হয় যুবকে ফাঁস অক্ত নামাজ পড়ে নাই আপনার বাবা না, অথচ আপনার ফুয়া চুল ডাকছে 3 ইঞ্চি লাম্বা, আর হৌ এরালি গুরুত্ব পয়েন্ট গিয়া হৌ সোনার সানকিরা চা বাগানো গিয়া বেহায় আমি নাটক বানার আপনি হট্টা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জানিয়া রাখি রব্বুল আলামিন বলেন কিয়ামতর ময়দান আওলাদ করে আল্লাহ জাহান্নামে যখন আতর মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া ও আওলাদ করে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। ও এর আলীগুলোর যুবক হল যে নেতার কথা শুনিয়া জমিনের মানুষের হক মারিয়া খারায়, যে টেকাওয়ালার কথা শুনিয়া মানুষ হত্যা করডায়, মানুষের হক জমিনের দাবিত করডায়, ভাইয়ে তোমার ক্ষমতার কারণে তোমার বাড়ির সম্পদে জমিনের মধ্যে মারিয়া খারায়, বাপেও তোমার বড় ফুয়ার টেকা থাকার কারণে সরু ফুয়ারে জমিন ঠগিয়া খারায়, বাপেও তোমার সরু ফুয়ার টেকা থাকার কারণে বড় ফুয়ারে জমিন ঠগিয়া খারায়, তোমার ফরিন্তর হক জমিনের মধ্যে তুমি মারিয়া খারায়, আল্লাহর কসম খাইয়া খুয়ার ও আওলা দে কিয়ামতর ময়দান অত সময় পর্যন্ত জাহান্নামও যাইতো না রে ভাই, যত সময় তুমি মা বাবারে জাহান্নামও নিছে না। আউযু বিল্লাহ।